নমস্কার বন্ধুরা, সহজ সরল রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো এগ নুডল। উপকরণে লাগছে নুডল, গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সব আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। ডিম, আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, ভিনিগার, নুন। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে নুন দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, জলটাকে একটু নেড়ে দিলাম। এবার আমি নুডলটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে আমি একটু উপরে অয়েল দিয়ে দিচ্ছি। নুডলের উপরে তেলটা লাগিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তিনটে ডিম, নুন একটু ফ্যাটিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এবার আগুন উঠিয়ে নিচ্ছি। আবার রিফাইন্ড অয়েল দিচ্ছি আমি কড়াইয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দিচ্ছি রসুন। আদা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আগে।
লঙ্কা, পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি গাজর, আবার একটু হালকা ভাজবো। এবারে আমি এতে দিয়ে দেবো বিনস, এটাকে হালকা করে ভাজবো। এবারে আমি এতে দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে আবার কিছুক্ষণ আমি ভাজবো সব সবজিগুলোকে, একটু ভাজা হয়ে যাক, তারপর আমি এতে বাঁধাকপি দেবো। এবারে আমি এতে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন। আমি এতে সয়া সস ব্যবহার করবো বলে ওটা আমি অল্প দিলাম এখন, পরে যদি লাগে তখন আমি নুন এতে অ্যাড করবো। নুন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভিনেগার, টমেটো কেচাপ, সয়া সস, গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি ডিম, ভালো করে আমি আমার নাড়বো। এবারে আমি নুডলগুলো দিয়ে দিচ্ছি, আমার এবার নুডলটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখলে আমি এই নুডলটা কেমন করে বানালাম, অবশ্যই তোমরা রান্নাটাকে বাড়িতে ট্রাই করো, আর কমেন্টের মাধ্যমে কেমন লাগলো জানিও। রান্না ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।